এলাকাবাসী থেকে শুরু করে যারা মিডিয়া থেকে এবং আমি ধন্যবাদ জানাই চ্যানেল টিএনসিসি আমাদের সবাইকে যার মাধ্যমে আমাদের পুরান ঢাকাবাসী টিভিতে আজকে ডিশের মাধ্যমে এই প্রোগ্রামটি উপভোগ করতে পেরেছে এবং উপভোগ করতে পেরেছে আপনার ফেসবুক লাইভে আমি অনুরোধ ধন্যবাদ জানাই আমার স্নেহধন্য ছোট ভাই ফেদার হাউজের প্রতিষ্ঠাতা এবং আমার খুব অত্যন্ত কাছে অভি এবং আরেক ছোট ভাই জিসান এবং যারা আজকে এই তরুণ প্রজন্ম আজকে যারা এইখানে এই অনুষ্ঠানে এই খেলাতে অংশগ্রহণ করেছেন সকলকে আমার পক্ষ থেকে মনের অন্তস্থ থেকে সবাইকে আমার প্রাণ দ্বারা অভিনন্দন এবং শুভেচ্ছা কারণ আজকে এখন বক্তব্যের কিছু নেই আমি শুধু বলতে চাই এই আয়োজন আসলে মানুষের মনের মধ্যে শুধু সততা ইচ্ছে যদি থাকে তাহলেই করা সম্ভব হয় আজকে যারা আমাদের এই এলাকাবাসীর আশেপাশে যারা স্পন্সর করেছেন এখানে যারা বক্তব্য দিয়েছেন ইতিমধ্যে দেখেছেন বিভু ভাই সহকারে সবাইকে আমি তাদেরকে তাদের এই আয়োজনে সহযোগিতা করার কারণে যারা স্পন্সর আসেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই কারণ বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা দেশ পেতাম না যদিও এই আওয়াজটি মানুষের অনেক গভীর না তারপরে যেহেতু বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে আয়োজন এই আয়োজনে আমরা যতটুকু পেরেছি যাতে মানুষের যাতে সমস্যার সৃষ্টি না হয় ঠিক সেইভাবে কিন্তু আমরা সাউন্ডটা কমিয়ে দিয়েছি কারণ শৃঙ্খলার মধ্যে আমরা কাজটি করার চেষ্টা করেছি কারণ তরুণ প্রজন্মকে যদি মাদক থেকে বিরত রাখতে হয় তাহলে সাংস্কৃতিক এবং খেলাধুলার মাধ্যমে মানুষকে উৎসাহ দিতে হয় কারণ আজকে আমার সন্তানরা ঘরে বসে থেকে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমার সন্তানরা বাইরে গিয়ে মানে যখন সময় পায় বাজে কাজে মানে উদ্দেশ্যহীনভাবে তারা চলে যাচ্ছে এই জন্যই কিন্তু খেলাধুলার আয়োজন আমি সবসময় চাই এই তরুণ প্রজন্ম যাতে মাদককে না বলে সাংস্কৃতিক এবং খেলাধুলার মধ্যে যাতে জীবনটা কাটাতে পারে নিজের পরিবারকে অন্তত পক্ষে একটু নিঃশ্বাস যাতে সুন্দরভাবে পরিবারের কর্তারা নিতে পারে তার জন্যই কিন্তু আমি আয়োজন করি হয়তো আপনাদের অনেকে অনেকভাবে আপনারা উপভোগ করতে পেরেছেন আমি চাই যতদিন বেঁচে থাকি আমাদের মাননীয় মেয়র ইতিমধ্যে দেখেছেন বিশ্বাস শেখ ফজল তাপস ভাই কিন্তু আপনাদের খেলার জন্য আন্তরিক প্রতিযোগিতা করেছেন এটা সত্যি একটি যুগ উপযোগী সিদ্ধান্ত এবং মানুষের মনকে সে কেড়ে নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিভাবক হিসাবে ইতিমধ্যে সে মানুষের মনে জায়গা করে নিয়েছে এর জন্য আমরা চাই খেলাধুলা এই মাঠটি কিন্তু আপনাদের সকলে এই মাঠটি কিন্তু ধরে রাখতে হবে শুধু 2 মিনিট সময় নিচ্ছি কিন্তু কিছু কথা না বললে মানুষের মনের তৃপ্তি আমার তৃপ্তিও কিন্তু মিটবে না কারণ আমি অনেক চেষ্টা করেছি এই মাঠটি আপনাদের নিজের মনে করেই কিন্তু এটাকে বাঁচিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখবেন ততক্ষণ কিন্তু তার মর্ম থাকবে কারণ আমি অনেক হয় কিন্তু জানি দিয়ে অনেক কিছু বলি শুধুমাত্র সবাই যাতে খেলাধুলা করতে পারে এর জন্য বলি যাই হোক আজকে যে আয়োজনটি হয়েছে আমার মনে হয় ঢাকা শহরে দক্ষিণ সিটি কর্পোরেশনে এমন আয়োজন কখনো হয়নি সে প্রথম ঢুকেছে তা না কিন্তু অভিক শিপু জামিল তারপরে জিসান এবং এই যে তুষার এবং যারা আছে তাদের কাছে আমার ছোট থেকে তারা কিন্তু সাংস্কৃতিক মনার সাথে জড়িত ছিল আমি সবসময় চেষ্টা করেছি তাদের আমাকে এবং ক্রিয়া ইভেন্টটা যদিও ক্রিয়া ইভেন্টগুলো কিন্তু আমার অভিজ্ঞরা করেছে এর আগে আপনারা দেখেন এই মাঠে একটি বিশাল ইভেন্ট করা হয়েছিল এবং এটা নিয়ে অনেক ঘটনা যাই হোক আজকে এই ইভেন্টটার মধ্যে দিয়ে কিন্তু পরে মধ্যে আর একটা ইভেন্ট এমন করে কিন্তু খুব বড় বড় ইভেন্ট কিন্তু অভিজ্ঞ মানে ফেদার হাউস করেছে এবং আমি চেষ্টা করেছি তাদেরকে মানে উৎসাহ দেওয়ার জন্য কারণ মানুষ ব্যবসা বাণিজ্য এবং সৎভাবে যদি চলতে পারে তাকে সহযোগিতা করা দরকার নিজের থেকে বেশি তাদেরকে সহযোগিতা করা দরকার তাহলেই তারা কিন্তু নিজেকে উৎসাহিত হয়ে জনগণকে কিছু দেওয়ার চেষ্টা করবে এলাকাবাসীকে সেইটাই আমি মনে করি ব্যবসার কোনো বিকল্প নেই মানুষকে উৎসাহ দেওয়ার কোনো বিকল্প নেই যত মানুষকে ভালোবাসবেন তত ভালোবাসা পাবেন যত হাঁটবেন তত আপনি নেকি পাবেন বলে আছে না যত দৌড়াবেন তত মানুষ ভালোবাসবে হাঁটি হাঁটি পা পা করে আজকে মানিক হিসাবে আমি জন্মগ্রহণ করেছি আপনাদের কাছে মানিক হিসাবে পরিচিত হয়েছি যাই হোক আমি চাই আমার ছাত্র রাজনীতিতে আমি কখনো অন্যায় কাজ করিনি দাদাবাজির সন্ত্রাসী দখল কখনো করিনি এই হাত দ্বারা মুখ দ্বারা ইশারা দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি কখনো ইনশাল্লাহ আমি
আপনাদের এই গভীর রাতটা কথা দিতে পারি আমাকে জনটি শেখ আছেন যেই পাত্রে বসাবে কখনো অপবিত্র হবে না সেই পাত্র আমি চাই একটা তরুণকে মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসাবে তার পুত্র সজীব ওয়াদের জয় নেতৃত্বে এই দেশকে এই লাল বাম পাশে এগিয়ে নিয়ে যাবো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে কাজ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আয়োজনের জন্য আমি অভি এবং জিসান যারা এত কষ্ট করে খুব শর্ট টাইমের মধ্যে আয়োজন করেছেন এবং এই ফুটবলে এবং ক্রিকেটের যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি তরুণ ছেলেরা আমার অত্যন্ত কাছে মনে প্রিয় এবং সেই জায়গা কিন্তু আমি তাদের কাছে অনেক চেষ্টা করেছি বন্ধু সভা আচরণে ভাই আচরণে আমি তাদের মনকে ভালোবাসার মাধ্যমে অর্জন করার চেষ্টা করি কারণ এই ছেলেদেরকে টাকা দিয়ে কখনো ভালোবাসার কারণে আমার জন্য অনেক তালিকায় অনেকে বাধা সৃষ্টি করে তারপর আমার ভালোবাসা আমিও তাদেরকে তারা আমাকে সেই সম্মান করে বলে আমি তাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করি তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আয়োজন হবে বঙ্গবন্ধু মজিব উৎসব উদযাপন হচ্ছে সেইখানে আমরা আয়োজন করব আবার খেলাধুলা পড়াশোনা অবশ্যই করতে হবে বাবা মার যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে হবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা রংপুরকেও শুভেচ্ছা এবং শুভেচ্ছা সবাই যারা অংশগ্রহণ সবাই আমার পাহাড়ের লোক ভালো থাকুন খেলার হার জিত আছে আমি যখন হেরে গিয়েছিলাম তৃতীয় পর্যায়ে গিয়ে জিততে পারিনি সে আন্ত আমি চ্যাম্পিয়ন হতে পারব অন্তত ক্রিকেটে কিন্তু আমার মনে হয় জগন্নাথ নতুন প্রজন্মরা আসলে খুব ইন্সপায়ার হয় এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন উদ্যমে অনুপ্রেরণা পায় সবাই একটি ছোট্ট করে এই পর্যায়ে গোল্ড স্পোর্টসের আকাশ ডিজিটাল সাইনে মিস্টার আকাশকে আমি স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু আমাদের অন্যান্য স্পন্সররা উপস্থিত নাই আমি আমাদের কো স্পন্সর সাগর কমিউনিটি সেন্টারের হাজি মনির হোসেন সাহেবকে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং এরই সাথে সাথে যদিও আমাদের পাওয়ার স্পন্সর টাইটেল স্পন্সর শেষে দেওয়ার কথা ছিল যেহেতু অন বিহাফ অফ হাজি মনির হোসেন সাহেব আমি সুজন সাহেবকে আবার অনুরোধ জানাবো অন বিহাফ অফ হাজি মনির হোসেন সাহেব ইবনে সিনার ক্রেস্টটি বুঝে নেওয়ার জন্য এখন আমি আমাদের ডিজিটাল পার্টনার এমডি আবু নিয়াজকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আবু নিয়াজ সেটি তার এই ক্রিয়েটিভিটি সবাই তার জন্য একটু কল করে দেবেন সে যেন আমাদের জন্য আরো এরকম আরো ক্রিয়েটিভ কাজ করতে পারে সবাই দয়া করবেন ওনার জন্য এই পর্যায়ে আমাদের স্পন্সরদের মধ্যে হচ্ছে আমি সেফ জোনের এখন আমি আঞ্জুম কালী ডার্ক ব্রাউন টিভি সাগর আহমেদ সাহেবকে হচ্ছে উপহার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বিলংস টু উইনিং টিম প্লেস নবাবি ভোজের ওনার বিপু চৌধুরী সাহেবকে হচ্ছে আমি উপহার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি তার উপর নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যাদের নাম না বললেই নয় ইন্ডিপেন্ডেন্স ক্রিকেট লিগ 2021 অর্গানাইজিং কমিটির সদস্য মাহমুদুল হাসান চিসার মার্ভেলাস ইভেন্টের ওনার তাকে তার উপহার নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান অধিকার হাসিবুর রহমান মানি ভাই তাকে উপরটি উঠে দিবে এই পর্যায়ে অর্গানাইজিং কমিটির আরেকজন সদস্য ফেদার হাউস অল কাইন্ড অফ ইভেল ফার্নিচার সৈকত আসার অভিজ্ঞ আমি তার উপহার নেওয়ার জন্য অনুরোধ করছি এখন আসলে যার নামটি আমি বলতে যাচ্ছি তাকে আমরা যতই সম্ভাবনা দিই তার জন্য কম হবে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা তার জন্য করার চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আল হাজ হাসিবুর রহমান মানিক ভাই
তাদের চেষ্টা খুবই ভালো ছিল, তবে তাদের ভাগ্যে ছিল না। আরে পারে ভাই এই পাশে কে যাচ্ছে আরে বিজয়